কারোর প্রতি যদি জুলুম হয়, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন, শরীরের মধ্যে একটা ভাবসাব চলে আসে। কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু, আজকাল কলেজে পড়া লাগে না, এখন কিশোর গ্যাং বাইর হইছে, পুস্কে পুস্কে চার পাঁচজন একসাথ হয়ে গেলেই মাস্তান হয়ে যায়, ঠিক না? বে ঠিক, চার পাঁচজন একসাথ হলে শরীরে একটা ভাবসাব চলে আসে। একা একা যদি চায়ের দোকানে যান, তো আস্তে করে খুব নরম সুরে বলেন, মামু এক কাপ চা দেন। আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান, তো শরীরে ভাব চলে আসে। একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে, ওই কর্মচারী বেচারাকে, তখন তার দিকে তেড়ে যান, শক্ত কথা বলেন, জোরে আওয়াজ করেন, ভাবখানা এমন যে আপনি কি হুনুরু হয়ে গেছেন। গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, কয়েকজন মিলে উঠেছেন, তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে, কোনো একটা হাইওয়ান জন্তু উঠে গেছে, এরকম একটা ভাবচক্কর, ঠিক না? ভাই ঠিক, ভাইরা আমার কয়েকজন মিলে শক্ত আছেন, একজন রিক্সাওয়ালা হয়তো 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে, 1 টাকাও দিলেন না, পুরো টাকা না দিয়ে চলে গেছেন, বেচারা ফেলফেল করে চেয়ে আছে, কিছু বলার ক্ষমতা নেই। মনে রাখবেন, এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে। একটি পাপ এমন নাই, একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো, মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো, যাদের প্রতি জুলুম করেছো মাফ চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো। যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন, তখন কাউকে ছাড় দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে, অভাবীকে? সাহাবীরা বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা হুয়া লা দিরহামা, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরে সে অভাবী আসল অভাবী না, আসল অভাবীর পরিচয় তাহলে শুনো। একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক তাসবিহ জপেছে, অনেক হজ উমরা করেছে, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, অনেক নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে, অনেক মাহফিলে সে গিয়েছে, অনেক ভালো কাজে সহযোগিতা করেছে, হাজি সাহেব গাজী সাহেব হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন, তার আশা, এত আমল করে আসছি, জান্নাত আমার ঠেকাবে কে? কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায়, কৈশোর বয়সে, যৌবনে, প্রাপ্ত বয়স্কে, বৃদ্ধ বয়স্কে, বিভিন্ন পর্যায়ে এসে সে কখনো কাউর প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, কাউকে ঘাট ধাক্কা দিয়েছে, কাউকে একটা ঘুষি দিয়েছে, কাউকে একটা গালি দিয়েছে, কাউর প্রতি অবিচার করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কখনো কাজের বুয়ার প্রতি করেছে, কখনো ড্রাইভারের প্রতি করেছে, কখনো অধীনস্থের প্রতি করেছে, কখনো আপন ভাইয়ের প্রতি করেছে, কখনো আপন বোনের প্রতি করেছে, কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে, কখনো হয়তো সন্তানের প্রতি করেছে, নানামুখী মানুষের প্রতি জুলুম করেছে। এই জুলুমগুলোর যাদের প্রতি করা হয়েছে কিয়ামতের ময়দানে, এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিবে, সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে, আমাকে একটি আঘাত করেছে, আমি দুর্বল ছিলাম, হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই, আপনি তো আহকামুল হাকিমিন, আজ বিচার দিবসেতে বিচার হবে, দুনিয়াতে আমি বিচার পাই নাই, আজকে আমি বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এখন বিচার হলো, তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সওয়াব তাকে দিয়ে দাও, কিছু সওয়াব তাকে দিয়ে দাও, তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে, তাকে আল্লাহ তাআলা বিদায় করবেন, নিষ্পত্তি করবেন, আরেকজন হাজির। এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে, সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল যা নিয়ে এসেছে এ আমলের সকল সওয়াব ফুরিয়ে যাবে শেষ, কিন্তু পাওনাদার তখনও আছে। এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তাআলা পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় একটু একটু করে, তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তাআলা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে, আমল তো সওয়াব তৈরি আগেই শেষ পাওনাদারকে দিয়ে, এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকের মতো ভিখারি, তার মতো অসহায়, তার মতো অভাবী, তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হবে না, সেই অভাব যেন আমাদের না হয়। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয়, কোনো অবিচার না হয়, গায়ের জোর যেন আমি না দেখাই, আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে। বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা, বয়সের কিছু পাগলামো আছে, বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে, খবরদার,
কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন, অবিচার করেও ফেলেন, শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন, নিষ্পত্তি করে ফেলবেন, এটা রেখে দিবেন না। কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে। এটা তো আখেরাতের কথা। আজ আমরা যেটি বলছি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই, কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলুম করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলুমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন, এর মুখোমুখি তাকে হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।